Today's video is how to improve English speaking skill among Bengali medium students. অর্থাৎ বেঙ্গলি হচ্ছে মিডিয়াম স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছে সেই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে আমরা কিভাবে ইংলিশ বলার যে স্কিলটা বা দক্ষতাটাকে কিন্তু ইম্প্রুভ আছে গ্রো তো করাতে পারবো সেই নিয়ে আজকের এই ভিডিও এবং আই হোপ যে পজিটিভলি যে তোমার এই ভিডিওটা কিন্তু আপনাদের বা ছেলেমেয়েদের প্রচুর ভালো লাগবে অ্যান্ড ইন্টারেস্টিং আছে ভিডিও যে আমরা কিন্তু ছেলেমেয়েদেরকে আমরা কিন্তু ব্লেম করি যে দেখ তোরা দেখ যে অন্যান্য যে ছেলেমেয়েরা এমনি তারা কিন্তু সেন্ট টেরেজা সেন্ট থমাস বিপিএস ডিএবি স্কুলে কি পড়ছে অ্যান্ড দে স্পিক ইংলিশ মোর দ্যান ইউ তার মানে কিন্তু এই জায়গাটাকে না বলে যদি সেই সমস্ত বেঙ্গলি মিডিয়াম ছেলেমেয়েদের মধ্যে কতগুলো টেকনিক্স মেথডস এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিয়ে আমরা যদি তাদের মধ্যে সেই জিনিসটাকে বুস্ট আপ করতে পারি তাহলে কিন্তু একটা বেঙ্গলি হচ্ছে মিডিয়ামের ছেলেমেয়েরাও ইংলিশ হচ্ছে মিডিয়ামের স্কুলের ছেলেমেয়েদের থেকেও অনেক ভালো ইংলিশ বলতে পারবে আই হোপ যে পজিটিভলি সেই নিয়ে আজকের এই ভিডিও আমি কতগুলো যে পয়েন্টসকে তুলে ধরবো এবং সেই পয়েন্টসগুলো যখনই হচ্ছে গার্জেন্সরা মানে আইমিন যে গার্জেন এবং চিলড্রেনরা বাচ্চারা কিন্তু অ্যাপ্লাই করবে তখন তারা কিন্তু তার যে পজিটিভ হচ্ছে রেজাল্ট পাবে এবং হচ্ছে পাবেই এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে আগে বলতে আগে পারি তাই আজকে কিন্তু ভিডিওটা কিন্তু তোমার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তিন চার মিনিট দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব মানে করবেন যারা সাবস্ক্রাইব মানে করতে চাইবেন এই চ্যানেলটাকে ইউটিউবার পার্থ মুখার্জি আমি কিন্তু নিউ নিউ আইডিয়া নিয়ে কিন্তু আমি ইংলিশটা কীভাবে ছেলেমেয়েদের মধ্যে যে স্প্রেড এমনি করা যায় এবং আর কি শেখানো যায় আমি কিন্তু সেই সমস্ত নিয়ে আমি কিন্তু ডিসকাস মানে করি তাই প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন এবং সেগুলো ছেলেমেয়েদের মধ্যে অ্যাপ্লাই মানে করবেন প্রথম যে পয়েন্টটা তোমার হচ্ছে কী তা হচ্ছে প্রপার হচ্ছে গাইডেন্স বাই হচ্ছে প্যারেন্টস অ্যান্ড হচ্ছে টিচার্স ছেলেমেয়েরা বাড়িতে বাবা মাকে ফলো করে এবং স্কুলে শিক্ষক হচ্ছে শিক্ষিকাদেরকে ইমিটেট করে 100% হতে পারে বা পার্সিয়ালি কিন্তু ফলো করে অনুসরণ তোমার করে ন্যাচারালি বাড়িতে কিন্তু ছেলেমেয়েদেরকে বিভিন্ন ধরনের তোমার পজিটিভিটি বা হচ্ছে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন কাজে ইন্সপায়ার বা হচ্ছে উৎসাহিত করার যেমন ভূমিকা বাবা মারা কী আগে রয়েছে ওই একইভাবে কিন্তু শিক্ষক আগে শিক্ষিকারা স্কুলে ছেলেমেয়েদেরকে কিন্তু বিভিন্ন কাজে তোমার ডিফারেন্ট তোমার অ্যাক্টিভিটিসে ইন্সপায়ার করবে এনকারেজ করবে এবং এই কথাটাই আগে বলবে যে ইংলিশ যে স্পিকিং স্কিল কিন্তু তোমার পক্ষে যে যে গ্রো করা সম্ভব সেই ধরনের কিন্তু যে পরিবেশকে তৈরি মানে করবে আমি কিন্তু নেক্সট যে পয়েন্টে আমি চলে আসবো আমি তাহলে এই পয়েন্টটাকে আমি আমি ক্লিয়ার মানে করলাম তার মানে কিন্তু যেহেতু বাবা মার এবং শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ সেহেতু কিন্তু তাদেরকে সঠিক পথ দেখানোর যে দায়িত্ব তার আগে নিতে হবে পয়েন্ট হচ্ছে নাম্বার টু হচ্ছে ক্রিয়েট এ বেটার টিচিং লার্নিং অ্যাটমসফিয়ার অর্থাৎ একটা তোমার শেখার পরিবেশকে সৃষ্টি করা তোমার এটা কিন্তু একমাত্র স্কুলেই কিন্তু সম্ভব নয় এটা যে কোনো জায়গাতে আইমিন বাড়িতেও কিন্তু সম্ভব বা ফ্রেন্ডসদের তোমার মধ্যে থেকেও কিন্তু ইংলিশ কিন্তু আমাদের শেখার একটা কিন্তু পরিবেশকে শেখানো যাবে তার মানে কিন্তু ছেলেমেয়েদেরকে সেই জায়গাটাকে তুলে ধরা যে তোমার পক্ষে কোন জায়গাটাতে তুমি শিখতে পারবে সেই জায়গাটাতে ছেলেমেয়েদেরকে আমাদের সঠিকভাবে নিয়ে যাওয়া যেন তার লার্নিং যে স্কিলটা ইম্প্রুভ হয় ডে বাই ডে টাইম বাই টাইম যেহেতু তোমার এটা একটা লং হচ্ছে প্রসেস 5-6 মাস কিন্তু লেগে যায় তোমার কমপ্লিট আমাদের শিখতে সেহেতু একটা সুস্থ পরিবেশে কিন্তু ছেলেমেয়েদেরকে আমাদের গার্জেনরা বা আমাদের প্যারেন্টসরা তারা কিন্তু পাঠাবে যেখানে সে কিন্তু ডে বাই ডে টাইম বাই টাইম সে কিন্তু ইংলিশটাকে ভালো করে শিখতে পারবে এবং তার মধ্যে যে সমস্ত ভয়গুলো সে কিন্তু ধীরে ধীরে সে রিকভার করবে এইটা কিন্তু হচ্ছে আমাদের মেন হচ্ছে পয়েন্ট নাম্বার টু পয়েন্টস হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু রিড ইংলিশ স্টোরি বুকস রেগুলারলি ফর অ্যাটলিস্ট 30 মিনিটস
অর্থাৎ ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা শেখাবো, গার্জেন্সরা এবং শিক্ষক বা শিক্ষিকারা, যে তোমরা কিন্তু যে কোনো ধরনের যে স্টোরি বুক যা কিন্তু ইংলিশ ভার্সনে আর কি লেখা আছে সেগুলো কিন্তু নিয়মিত কমপক্ষে 30 মিনিট আর কি পড়ো, এবং তারা যখন সেগুলোকে পড়বে তখন পাশে নিশ্চয়ই কেউ থাকবে যে কিন্তু তার সেই টেক্সটের, সেই আমাদের গল্পের তার প্রোনাউন্সিয়েশন, সে কীভাবে যে উচ্চারণটাকে করছে, সে কতটা যে স্মার্টলি আর কি পড়তে পারছে, এইটা কিন্তু ফলো করার জন্য কাউকে থাকা খুব প্রয়োজন। সে তার ফ্রেন্ড হোক, তার আমাদের কোনো সিনিয়র দাদা হোক বা দিদি হোক, তার কোনো আর কি বন্ধু বা সিনিয়র হোক, তার বাবা মা হোক, যে কোনো একজন, সে কিন্তু তার রেগুলার বেসিসে সে যখন পড়বে তখন কিন্তু ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন, তার হচ্ছে যে স্মার্টনেস, এইগুলো কিন্তু সে ফলো করবে, যেন ধীরে ধীরে সে ইংলিশ পড়ার যে অভ্যাসটাকে গল্প বইয়ের যে পড়ার মাধ্যমে বা আমাদের নিউজ পেপারটাও সে আগে পড়তে পারে, সেটা কিন্তু ধীরে ধীরে সে পড়ার অভ্যাসটাকে সে তৈরি করবে। আই মিন দ্য স্টুডেন্টস আর অ্যাডভাইসড টু মেক এ হ্যাবিট রেগুলারলি দ্যাট দে উইল হচ্ছে লার্ন, দে উইল হচ্ছে রিড আউট দ্য স্টোরি বুকস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। পয়েন্ট তো থ্রিতে আর কি বলেছিলাম যে তা হচ্ছে যে স্টোরি বুকগুলোকে আর কি পড়তে, এবং সেই গল্প বইগুলোকে পড়ার সময় তার যা প্রয়োজন তা হচ্ছে স্টক আপ হচ্ছে ভোকাবুলারি। কেন? কারণ হচ্ছে ওয়ার্ড সে যদি না চেনে, ওয়ার্ডের সিলেবেল, ওয়ার্ডের ফরমেশন এবং ওয়ার্ডের যে মিনিং এবং প্রোনাউন্সিয়েশন, যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে তাকে কিন্তু অ্যাটলিস্ট 20 ইংলিশ ওয়ার্ড কিন্তু কপির মধ্যে প্রতিদিন সে লিখবে, এবং সে 20 যে ওয়ার্ডসগুলোকে লেখার সঙ্গে সঙ্গে মেক সেন্টেন্স করবে, ফ্রেম যে সেন্টেন্স করবে, তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু ভোকাবুলারিটা কিন্তু আমাদের তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাক্য গঠনটা শিখতে পারবে। হাউ ক্যান দে স্পিক ইন ইংলিশ, আমি কীভাবে ইংলিশে একটা শব্দকে প্রয়োগ করব, অ্যান্ড উই ক্যান ফ্রেম এ সেন্টেন্স, তা কিন্তু সে খুব সহজে শিখতে পারবে থ্রু দ্য লার্নিং যে স্ট্রক অফ দ্য ভোকাবুলারি অ্যান্ড ফ্রেম সেন্টেন্স। নম্বর যে 5 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হচ্ছে লেসেন ইংলিশ স্টোরি বাই এনি মিডিয়া দেয়ার বাই লার্ন প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস। তার মানে কি, ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের ইংরাজির গল্প শুনবে, সে তার যে কোনো হচ্ছে গার্জেন্সের তো মুখ থেকে, বাবা মা বা ঠাকুমা বা কেউ একজন যে শিক্ষিত কোনো কাকা বা মামা বা শিক্ষক শিক্ষিকা, কিংবা যে স্মার্টফোনে যে সমস্ত যে প্লে স্টোর থেকে আমাদের কিন্তু অনেক ধরনের গল্প মানে শোনা কিন্তু অ্যাপস পাওয়া যায়, বা যে কোনোভাবে সে কিন্তু শুনতে পারে, এবং সেই শোনার সঙ্গে সঙ্গে তার কিন্তু শব্দ সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবে, এবং যে ওয়ার্ডসে সে শুনবে প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু ইংরাজি শেখার ক্ষেত্রে, তার লার্নিং ইংলিশের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সে এগুলোকে প্রপারলি ফলো করবে যেন সে করতে পারে নেক্সট টাইমে ভালো। পয়েন্ট নাম্বার হচ্ছে 6 হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, দে শুড বি টট টু ফ্রেম সেন্টেন্স। সে যখন 5টা পয়েন্টকে ফলো আর কি করে এলো, তার হচ্ছে রেগুলার যে স্টোরি বুককে আর কি পড়া, যে স্টক অফ দ্য যে ওয়ার্ডসকে এ করা, সেইগুলোকে নিয়ে সে এবার বাক্য যে রচনা করবে, যেমন সে শব্দগুলোকে শিখেছিল স্কুল দিয়ে, ক্লাস দিয়ে, এম দিয়ে বা যে বার্স দিয়ে, স্কুল তার যে স্টুডেন্টস গো টু স্কুল হচ্ছে রেগুলারলি সে বাক্যটাকে ফ্রেম করলো, ক্লাস দ্য স্টুডেন্টস আর যে সিটেড ইন দ্য ক্লাস রুম বা ক্লাস, এম এভরি পার্সন শুড হ্যাভ সাম এম ইন হচ্ছে লাইফ, বার্ডস বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তার মানে সে সাবজেক্ট ভার্ব এবং সে শিখছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আই মিন একটা সেন্টেন্সে সে স্ট্রাকচারকে শিখছে ধীরে ধীরে, এবং এই হচ্ছে লার্নিংটা যদি প্রাইমারি লেভেল থেকে ছেলেমেয়েদেরকে করানো যায় তাহলে তারা কিন্তু স্কুলে গিয়ে, আই মিন 5-6 গিয়ে কিন্তু অনেকটা কিন্তু ফ্রেম সেন্টেন্স করতে পারবে, অ্যান্ড দে ক্যান স্পিক ইংলিশ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ফর রেগুলার প্র্যাকটিস টাইম শুড বি শেডিউলড অ্যাটলিস্ট 20 মিনিটস। তার মানে কি, ছেলেমেয়েরা যখন এই সমস্ত পয়েন্টস মানেগুলোকে আমি যা পরপর আর কি বলে এলাম সেগুলোকে যখন নিয়মিত ফলো আপ করবে, এবং সেই টাইমটা যেন 20 মিনিটের কম না হয়, সে নিয়মিত করলে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কনফিডেন্স, এনথুসিজম, এনকারেজমেন্ট এগুলো হচ্ছে গ্রো করবে, যে সমস্ত পয়েন্টসগুলো তার লার্নিং ইংলিশ স্কিলের ক্ষেত্রে অত্যন্ত হবে ইম্পর্টেন্ট। সে যখন ধীরে ধীরে স্কুল থেকে যাবে আর কি কলেজে বা দেন হচ্ছে ইউনিভার্সিটিতে, তার কিন্তু ফিউচারের ক্ষেত্রে প্রচুর তাকে সাহায্য করবে, তার মধ্যে কনফিডেন্সটা অনেক বেশি পরিমাণে আর কি গ্রো করবে।
তা হচ্ছে 8 পয়েন্টস থেকে দ্য স্টুডেন্ট শুড টক উইথ হিজ অর হার ফ্রেন্ডস সিনিয়র্স অ্যান্ড এডুকেটেড পারসনস হু নো ইংলিশ ইজ বেটার। তার মানে কি যে সে যখন বন্ধুদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে বা শিক্ষিত পারসনসদের সঙ্গে কথা বলবে তখন এবং কি তখন সেই সমস্ত শিক্ষিত কি ব্যক্তিরা যেন তার ভুলটাকে ধরিয়ে দেয় বা হচ্ছে কারেক্ট মানে করে দেয় যে তুমি এই পয়েন্টটাকে ঠিক বলছো বা এই পয়েন্টটাকে বলছো না, তখন তার মধ্যে কিন্তু ভুলটাও কিন্তু আমাদের সংশোধনের জায়গাটা তৈরি হবে এবং তার মধ্যে কিন্তু ধীরে ধীরে টাইম বাই টাইম ডে বাই ডে ইংলিশ যে স্পিকিং যে স্কিলটা কিন্তু বাংলার হচ্ছে মতো করে সে তো আমাদের গড়ে তুলবে, কনফিডেন্স কিন্তু তার মধ্যে অনেক হবে। মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট, দ্য স্টুডেন্টস হ্যাভ টু এক্সপ্রেস দেয়ার ওন থটস ইন পেপার অ্যান্ড ইট শুড বি হচ্ছে কারেক্টেড বাই দ্য টিচার্স অ্যান্ড দ্য প্যারেন্টস। তাদের চিন্তা ভাবনাগুলো যে হোয়াট এভার দে আর যে স্পিকিং ইন ইংলিশ, তারা যেটা ভাবছে বা তারা কি বলছে সেগুলোকে তাদেরকে আমরা অ্যাডভাইস করবো যে তোমরা কিন্তু পেপার্সের মধ্যে সেগুলোকে বা কপির মধ্যে সেগুলোকে তো লেখো, আমি হচ্ছে তুলে ধরো তুমি কি ভাবছো যে হোয়াট ইউ আর স্পিকিং যা হচ্ছে রাইট ইন দ্য কপি, এবং সেই কপিতে আর কি লেখার পর কিন্তু শিক্ষকেরা বা শিক্ষিকারা বা হচ্ছে আমাদের প্যারেন্টসরা তারা কিন্তু সেইগুলোকে তাদের মধ্যে যে ভুলগুলোকে দেখাবে যেন নেক্সট টাইম এসে ভুলগুলো ফার্দার না হয়। যেহেতু আজকের এই যে ভিডিওটাকে সম্পূর্ণ হচ্ছে আমাদের ইংলিশ যে লার্নিং স্কিলটা ছেলেমেয়েদের মধ্যে কীভাবে ইম্প্রুভ বা যে গ্রো করা যায়, তাহলে পয়েন্ট নাম্বার টেনটা হচ্ছে এখানে দ্য চিলড্রেন শুড বি হচ্ছে মোটিভেটেড টু পার্টিসিপেট ইন এক্সটেম্পোর স্পিচ ডিবেট ও ডিক্লেমেশন কুইজ ইটিসি। তার মানে সেই সমস্ত ছেলেমেয়েরা যারা কিন্তু টাইম বাই টাইম 15 days, 20 days, 30 days, 1 month, 3 months সের মধ্যে লার্নিং স্কিলটাকে কিন্তু সুন্দরভাবে শিখলো সেই সমস্ত ছেলেমেয়ের দিকে তা হচ্ছে আমরা প্যারেন্টসরা গার্জেন্সরা টিচার্সরা মোটিভেট করবো যে উৎসাহিত করবো যে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সটেম্পোর যে স্পিচে পার্টিসিপেট মানে করো, ডিবেটে আমরা পার্টিসিপেট মানে করো এবং এক্সপ্রেস ইউর ওন থট চিন্তাগুলোকে তুলে ধরো ইংলিশ যে ভার্সনে, যেহেতু ইংলিশ ইজ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট লাগে সাবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট ফর দ্য কমিউনিকেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইফ এ স্টুডেন্ট লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড দে স্পিক ইন ইংলিশ দে ক্যান কমিউনিকেট অল থ্রু দ্য ওয়ার্ল্ড। এইটা কিন্তু একটা বিখ্যাত একটা একটা অত্যন্ত মানে ফেমাস অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে যদি কিন্তু ছেলেমেয়েরা সেইভাবে কিন্তু যে স্কিলটাকে তারা যে লার্ন করতে আগে পারে অ্যাচিভ করতে আগে পারে তাহলে দে ক্যান কমিউনিকেট থ্রু দ্য ওয়ার্ল্ড, আই মিন তারা কিন্তু বিশ্বটাকে দাপিয়ে আঁকি বেড়াবে, সেই জায়গাটা কিন্তু ওদের মধ্যে আমাদের প্রপারলি হচ্ছে মোটিভেশন ইন্সপিরেশন এনকারেজমেন্টের মাধ্যমে তাদেরকে শেখানোর চেষ্টা আমরা কি করব। তাহলে আজকের এই যে ভিডিওতে কিন্তু আমি কমপ্লিটলি 10টা পয়েন্টকে আর কি আপনি তুলে আর কি ধরলাম এবং ছেলেমেয়েদেরকে আমি শেখানোর চেষ্টা করলাম যে হাউ টু গ্রো ইংলিশ যে স্পিকিং স্কিল ফর দ্য বেঙ্গলি মিডিয়াম হচ্ছে চিলড্রেন। যদি আমরা এই পয়েন্টগুলোকে ছেলেমেয়েদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেই সমস্ত কিন্তু ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম ছেলেমেয়েদের থেকেও অনেক ভালো ইংলিশ শিখবে এবং তারা কিন্তু কম্পিট করতে পারবে পুরো ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে যে কোনো আর কি দেশে ভালো চাকরি পাবে, তারা কিন্তু ভালো এস্টাবলিশমেন্ট পাবে। তাহলে প্রত্যেককে আমরা কিন্তু মোটিভেট করব এইভাবে, প্রত্যেককে ভালো থাকবেন এবং এই পয়েন্টসগুলোকে অ্যাপ্লাই করুন ছেলেমেয়েদের মধ্যে যেন তারা প্রপার লার্নিংটা পায়।